বন্দে মাতরম বিপিন বীর গাঙ্গুলী অমর রয়ে অমর রয়ে অমর রয়ে বিপিন বীর গাঙ্গুলী অমর রয়ে অমর রয়ে অমর রয়ে বিপিন বীর গাঙ্গুলী অমর রয়ে অমর রয়ে অমর রয়ে বিপিন বীর গাঙ্গুলী তোমায় আমরা ভুলছি না ভুলবো না ভুলছি না ভুলবো না। নমস্কার, আপনারা দেখছেন আপতাক খবর, আপনাদের সঙ্গে আমি অঙ্কিতা। আমরা এই মুহূর্তে চলে এসেছি বিপ্লবী বিপিন বিহারী পার্কে। আজকে বিপ্লবী বিপিন বিহারীর 69তম মৃত্যু দিবসে এখানে বিপিন বিহারী গাঙ্গুলির মূর্তিতে মাল্যদান করলেন পৌরসভার বিভিন্ন কাউন্সিলর সহ উপপৌরপ্রধানরা। 1952 সালে রাজনৈতিক যে ভোটের নির্বাচনের ম্যাপ তৈরি হয়েছিল তাতে এটা তখন হুগলি লোকসভার আন্ডারে ছিল এবং প্রথম নির্বাচনে বিপিন বিহারী গাঙ্গুলী দিশপুরের বিধায়ক হিসেবে জাতীয় কংগ্রেসের টিকিটে লড়ে তিনি জাতীয় কংগ্রেসের বিধায়ক হিসেবে মানে দিশপুরের বিধায়ক হিসেবে প্রথম ভারতবর্ষের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেন। আমরা ভাগ্যবান যে বিপিন বিহারী গাঙ্গুলীর মতো একজন সংগ্রামী মানুষ আলিশহরের বুকে দিশপুরের বুকে প্রতিদ্বন্দ্বিতা করেছে এবং সকলের উপস্থিতিতেই বিপিন বিহারী গাঙ্গুলীর মূর্তিতে মাল্যদান সম্পূর্ণ হলো। মাল্যদানের পরবর্তীতে এখানকার উপপৌরপ্রধান সহ বাকি কাউন্সিলররা কি বলছেন, হালিশহরবাসীদেরকে কি বার্তা দিচ্ছেন, আসুন শুনে নি। না, আমাদের এটা বোর্ডের সিদ্ধান্তই হয়েছিল। আমরা যখন প্রথম ওই বোর্ডে বসি আমাদের সিনিয়র যারা রয়েছেন তারা সকলেই বলেছিলেন এবং এটা সিদ্ধান্ত হয়েছিল যে আমরা যারা যে সমস্ত মনীষীরা হালিশহরে জন্মগ্রহণ করেছেন এবং যাদের জন্য আজকে হালিশহর সারা ভারতবর্ষের মানচিত্রটা উজ্জ্বল নক্ষত্রের মতন রয়েছে তাদেরকে আমরা প্রতি মৃত্যুদিন এবং জন্মদিনে তাদেরকে স্মরণ করব এবং পরবর্তী প্রজন্মের কাছে আমরা পৌঁছে দেব তাদের এই দিনগুলো এবং তাদের ক্রিয়াকলাপ যেগুলো রয়েছে। তারা স্বাধীনতা, যেমন বিপিন বিহারী গাঙ্গুলী স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিলেন, আমাদের ভারতবর্ষকে স্বাধীন করা তার সব অনেক বড় একটা ভূমিকা ছিল, এগুলো পৌঁছে দেওয়ার জন্য এই মৃত্যুদিন এবং জন্মদিন দিবসগুলো আমরা পালন করব। এবার আমি জিজ্ঞেস করে নেব 2 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীর সরকার মহাশয়কে, তিনি এই বিষয়ে আমাদেরকে কি জানাতে চান, তিনি হালিশহরবাসীদেরকে কি বার্তা দিতে চান। দেখুন, উপপৌরপ্রধান বলল হালিশহরবাসীকে বলার থেকেও সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা গর্বিত যে আমরা হালিশহরের মাটিতে জন্মগ্রহণ করেছি এবং আমরা এই বোর্ডে এসেছি। এখন বর্তমান বোর্ডের সমস্ত কাউন্সিলাররা আপনার সামনে দাঁড়িয়ে রয়েছে এবং এই বোর্ডে বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলী একটা সময় পৌরপ্রধান ছিল, সেই বোর্ডের মেম্বার আমরা। ন্যাচারাল কোর্সে আমাদের একটা গর্ববোধ হচ্ছে এবং আমরা হালিশহরবাসীর উদ্দেশ্যে পরবর্তী প্রজন্মকে বলতে চাই যে আমরা হয়তো 5 বছর পরবর্তীতে যারা আসবে তারা যেন এদেরকে সসম্মানে সম্মান করে, এটাই বলা। এবার আমি জিজ্ঞেস করে নেব 6 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহাশয়কে, যে তিনি হালিশহরবাসীদেরকে কি বার্তা দিতে চান, তিনি ভবিষ্যৎ প্রজন্মকে কি বলতে চান। হালিশহরবাসীকে একটা কথাই বলবো, আজকে 14 জানুয়ারি বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলীর মৃত্যু দিবস, যাতে হালিশহরের আমাদের উপপৌরপ্রধান এবং প্রবীর সরকার বললেন, হালিশহরের সমস্ত মানুষকে বলবো যে হালিশহরবাসী হিসেবে আমরা গর্বিত, একদিকে বিপ্লবী বিপিন বিহারী গাঙ্গুলী, একদিকে সাধক কবি রামপ্রসাদ সেন, একদিকে নিগমানন্দ, একদিকে রানী রাসমণি, এই যে তীর্থক্ষেত্র হালিশহর, পুণ্যক্ষেত্র হালিশহর, এই হালিশহরকে আর যাতে বিশ্বের দরবারে আরও বেশি করে পৌঁছে দিতে পারে এটাই হালিশহরবাসীর কাছে অনুরোধ করব। নবপ্রজন্ম, ছাত্র সমাজ, যুব সমাজকে বলবো তোমরা এগিয়ে আসো, আমাদের বাংলা তথা হালিশহরে যে মনীষী আছে তাদেরকে তোমরা মানুষের কাছে তুলে ধরো। আপনারা দেখছেন আপতাক খবর, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ক্যামেরায় শোভনের সঙ্গে আমি অঙ্কিতা। শহরে এই প্রথম আসামের উন্নত মানের কাঠ দিয়ে তৈরি প্লাইউড এবং মেঘালয়ের পাইন গাছ দিয়ে তৈরি ব্লকবোর্ড ও ফ্ল্যাশ ডোর, 25 বছরের ওয়ারেন্টি, DCM প্লাইউড, বাংলায় একটাই নাম DCM প্লাইউড, জোড়া মন্দির কাঁচরাপাড়া।